নমস্কার, কথা সুরার ছন্দে আপনাদের সবাইকে স্বাগত। প্রত্যেক রবিবারের বিকেল বেলার মতন এই রবিবারও আপনাদের মন ভরিয়ে তুলতে আমরা কথা সুরার ছন্দে নিয়ে এসেছি এমন একজনকে যে আপনাদের মন ভরিয়ে তুলবেই এমন আশায় বিশ্বাসী। সুদূর শিলিগুড়ি থেকে আজ আমাদের এখানে আমার বন্ধু অনিন্দিতা চ্যাটার্জি। শিলিগুড়ির অনিন্দিতা ছোট্ট 5 বছর বয়স থেকে গানের সঙ্গে সে জড়িত। বিভিন্ন জ্ঞানী গুণী শিল্পীর সান্নিধ্য তো পেয়েছে, তার সঙ্গে তার গান, গানকে ভালোবাসা জীবনের এতদূর পর্যন্ত, গান ছাড়া কিন্তু সে একবারের জন্য ভাবতে পারে না। আর সব গান করলেও রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রসঙ্গীত তার বেঁচে থাকার প্রেরণা। তাই আজ আমরা শুনব প্রথমেই রবীন্দ্রসঙ্গীত অনিন্দিতার গলায়। শুনলে শুনলে বালিকা রাখ কুসুম মালিকা, শুনলে শুনলে বালিকা রাখ কুসুম মালিকা, গুঞ্জ গুঞ্জ ফিরনু সখি শ্যাম চন্দ্র নাহিনী, শুনলে শুনলে বালিকা রাখ কুসুম মালিকা। দুলুই কুসুম মঞ্জরি ভ্রমর ফিরোই গুঞ্জরি, দুলুই কুসুম মঞ্জরি ভ্রমর ফিরোই গুঞ্জরি, আলেশ যমুনা বহি যায় ললিত গীত গাহি, শুনলে শুনলে বালিকা রাখ কুসুম মালিকা, শশীশনাথ যামিনী বিরহ বিধুর কামিনী, শশীশনাথ যামিনী বিরহ বিধুর কামিনী, কুসুম হার ভৈল ভার হৃদয় তার দহিছে, আধার উঠুই কাঁপিয়া সুখী করে করুয়া পিয়া, আধার উঠুই কাঁপিয়া সুখী করে করুয়া পিয়া, কুঞ্জ ভবনে পাপিয়া কাহে গীত গাইছে, শুনলে শুনলে বালিকা রাখ কুসুম মালিকা, শুনলে শুনলে বালিকা রাখ কুসুম মালিকা। বিদুষমীর সঞ্চলি হরাই শিথিল অঞ্চলি, বালি হৃদয় চাঞ্চলি কানন পথ চাহিলি, কুঞ্জ পানে হেরিয়া উশ্রুবারি ডারিয়া, কুঞ্জ পানে হেরিয়া উশ্রুবারি ডারিয়া,
রাখ কুসুমে মালিকা, শুনলে শুনলে মালিকা, রাখ কুসুমে মালিকা। ভীষণ ভীষণ ভালো লাগলো রবীন্দ্রনাথের এই দিকটা এতদিন আপনাদের সামনে আমরা এখনো পর্যন্ত নিয়ে আসতে পারিনি। আজ অনিন্দিতা ভানুসিংহের পদাবলী গেয়ে রবীন্দ্রনাথের আবার অন্য আরেকটা দিকের গান আমাদের শোনালো। তুমি তো বিভিন্ন বড় বড় শিল্পী যেমন স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, পূবালী দেবনাথ বা পূরবী বন্দ্যোপাধ্যায়ের কাছে গান শিখেছো। মানে অ্যাকচুয়ালি কি বলতো, রবীন্দ্রনাথের গানটা শৈলেন দাস, ডক্টর শৈলেন দাস হ্যাঁ হ্যাঁ মারা গেলেন গুলিবিদ্ধ হয়ে, যাই হোক, তো উনি অ্যাকচুয়ালি সঠিক রবীন্দ্রনাথের গানগুলো কীভাবে গাইতে হয় সেটা উনি সবার প্রথমে আমাদের শেখান আর কি। আর স্বাগতা দিয়ে আমরা যাকে আকাশ বলে ডাকি, মানে আমার মেয়ে জন্মের আগ পর্যন্ত আর কি কলকাতা থেকে শিলিগুড়ি থেকে আসতাম, আসে আমরা এরিনা এখন একটা জায়গায় পৌঁছে গেছে, ইমন চক্রবর্তী, সবাই আমরা স্বাগতাদির আকাশেরই ছাত্রী। এবং আকাশ কিন্তু রবীন্দ্রনাথের গান চয়ন এবং তার অনুভূতি কীভাবে গাইতে হয় আর তার অনুভূতি মানুষকে কোন জায়গায় নিয়ে পৌঁছয় সেটা কিন্তু দেখিয়ে দিয়েছেন আর কি। তাই স্বাগতাদির মানে অনুশীলন তার যেই পদ্ধতিতে শেখান বা যেই পদ্ধতিতে উনি আমাদের উনিও নিজে গান করেন সেটাকে আমরা একটু মেনটেন করি আর কি, এই রবীন্দ্রনাথের গান গাইতে গেলে আর কি। ভীষণ ভালো লাগলো, খুব সুন্দর লাগলো আমাদের তোমার গান, আশা করি দর্শকদেরও সমানভাবে ভালো লেগেছে। তুমি আমাদের পরে কি গান শোনাচ্ছো আবার? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ, সেটা আমরা সবাই জানি একদম। তো আমরা আজকাল দেখবে ফেসবুক খুলে অনেকেই নিজেরা নিজেদের ছদ্মনামও ব্যবহার করছি, সেটা খুবই হাস্যকর বিষয় মনে হয়। যাই হোক, তো ভানুসিংহ পদাবলীরই ভানুসিংহ ছদ্মনাম দিয়ে লেখা লেখা আর একটা গান গাইছি। আর উনি খুব রাগ ব্যবহার করতেন, যেখানে বিভিন্ন বিদেশে তো এত উনি গেছেন যে যেখানেই গেছেন সেখানে সেখান থেকে খানিকটা নিয়ে খানিকটা উনি ওনার মধ্যে সক্রিয় ভাবে সরে গা মা পায় না নি সরে ধনি সরে গা নি সনি ধ গমরে সুন্দরী রাধে আইবেনি, সুন্দরী রাধে আইবেনি, ব্রজমণি গণ মুকুটমণি, সুন্দরী রাধে আইবেনি। কুঞ্চিত কেশিনী নিরুপম বেশিনী রস আবেশিনী ভূমিনী রে, কুঞ্চিত কেশিনী নিরুপম বেশিনী রস আবেশিনী ভূমিনী রে, আধন সুরাঙ্গিনী অঙ্ক তরঙ্গিনী, আধন সুরাঙ্গিনী অঙ্গ তরঙ্গিনী, সঙ্গিনী নব নব রঙ্গিনী রে, সুন্দরী রাধে আইবেনি, সুন্দরী রাধে আইবেনি। কুঞ্জর গামিনী মোতি মদশনী রামিনী চমকন হামিনী রে, সুঞ্জর গামিনী মোতি মদশনী রামিনী চমক নিহারিণী রে, আভরণ ধারিণী নবয়ভিসারিণী শ্যামহৃদয় বিহারিণী রে, শ্যামহৃদয় বিহারিণী রে, নবয়নুরাগিনী অখিল সহাগিনী পঞ্চমরাগিনী মোহিনী রে, রাস বিলাসিনী
হাস বিকাশিনী রাস বিলাসিনী হাস বিকাশিনী গোবিন্দ দশচিতে সোহিনী রে সুন্দরী রাধে আওয়ে বাই সুন্দরী রাধে আওয়ে সুন্দরী রাধে আওয়ে বাণী ব্রজ রমণীগণা মুকুটমণি। দারুণ দারুণ, ভীষণ ভীষণ ভালো লাগছে, মানে একটা অন্য রকমের অনুভূতি তুমি আমাদেরকে ছুঁয়ে দিয়ে যাচ্ছ, ভীষণ ভালো লাগছে, একদম 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 অন্য রকম। আমাদের আর কি গান শোনাচ্ছ? একটা কথা বলে রাখি, উত্তরবঙ্গে অনিন্দিতা চ্যাটার্জি কিন্তু যথেষ্ট পপুলার, মানে বিভিন্ন অনুষ্ঠানে অনিন্দিতাকে আপনারা দেখতে পাবেন, বিভিন্ন চ্যানেলেও অনিন্দিতা সমানভাবে গান গেয়ে চলেছে আর কি। তার সংসার, তার ব্যবসা সমস্ত সামলে অনিন্দিতা আজ গানে এত দূর পৌঁছে গেছে আর কি। অনিন্দিতা, তোমার তো অনেকগুলো সিডিও বেরিয়েছে আমরা জানি। বেরিয়েছে, হ্যাঁ, আমি তো প্রতি বছর একটা করে অ্যালবাম বার করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজের চেষ্টা এবং অ্যালবামগুলো তোমায়, এবারকার যেটা আর কি আনন্দ গান বাজে আর কি, রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ রবীন্দ্রসঙ্গীতের আমার মোটামুটি 70টা গানের অ্যালবাম বেরিয়েছে, এরকমও লাস্ট ইয়ার বের করেছিলাম। আচ্ছা আচ্ছা, এটা কি অনুভব, মানে এটা তোমার কি সবকটা অনুভবের উপর, কটাই কি রবীন্দ্রসঙ্গীতের উপর? হ্যাঁ, সবচেয়ে বড় কথা কি, শিলিগুড়িতে আমি থাকি, এখানে দেখবে নাচের মেয়েদের কিছু ছবি দেখতে পাবে। আচ্ছা আচ্ছা, তো এবার কি করি, অনিন্দিতার আমার সামনে রয়েছে তিনখানা অ্যালবাম, একটা রামধনের রামধনুর আগে, এটা কবির অ্যালবাম, ভিডিও অ্যালবাম। হ্যাঁ, এখানে মোটামুটি আমার 7 থেকে 10টা নাচের গ্রুপ, মানে 70 জন গ্রুপ আর কি, মানে 70 জন ছিল পার্টিসিপেশন, মেয়েরা ছিল, তারা নাচ করেছে এখানে আনন্দধারা সঙ্গীতালয়ের, আমার গানের স্কুল ঠিকই কিন্তু আনন্দধারা দিয়ে আমি একটা এপিসোড চালাই, সেটা উত্তরবঙ্গে যেই সব শিল্পী আছে, মানে একটা অনুষ্ঠান গান হোক কবিতা হোক নাচের জন্য, এখন তো মানে সব জায়গায় গিয়ে নাম লেখাতে হয় লাইন দিয়ে, সেই লাইনটা গুণ আছে অথচ মানে লাইনের জন্য পারছে না বা কাকে ধরতে হবে সেই জায়গাটা যেহেতু জানে না, সেই জায়গাটাতে কিন্তু আনন্দধারা কিন্তু তার কাছে পৌঁছে যায় তাকে একটা অনুষ্ঠানে সাহায্য করার জন্য, এবং সেখানে অবশ্যই এটা একটা চ্যানেলের মাধ্যমে তাকে প্রমোশনটা দেওয়া হয় এবং সম্পূর্ণ কিন্তু মানে বিনা খরচায়, এবং আনন্দধারাই খরচাটা কিন্তু মোটামুটি দুটো এপিসোড 30খানা দুটো বছরে 30টা এপিসোড করেছে, বিবেকানন্দ জন্মদিন থেকে শুরু করে আমাদের 1 তারিখ কল্পতরু উৎসব, মানে আমরা নতুন বছর পা দিলাম তাতে 1 তারিখ কল্প উৎসবটা হয়ে গেল, তারপরে আমাদের গত বছর নিবেদিতার সার্ধশতবর্ষণী কিন্তু আমরা একটা অক্টোবর মাসে ওনার জন্মদিনটা, চারদিকে কিন্তু প্রচুর, এবার রবীন্দ্রনাথ তাকে নিয়েও কিন্তু একটা গান গেয়েছে, সেই গানটাও আমি 2 লাইন শোনাবো, সেই এপিসোডটাও আমরা করে রেখেছি। আমরা স্বামী আত্মবোধনান্দ উনি কলকাতায় থাকেন, উনি শিলিগুড়িতে গিয়েছিলেন তার ইন্টারভিউ নিয়ে, তাকে নিয়ে একটা এপিসোড করা, আর এরপরে আমাদের মাতৃদিবস, শিশু দিবস, তারপরে রয়েছে আমাদের নারী দিবস, পয়লা বৈশাখের অনুষ্ঠান, 25শে বৈশাখ, এই সব অনুষ্ঠানে আমার ক্যামেরা সাথে আমার মাথা, প্রডিউসার ডিরেক্টর সবটাই আমার নিজস্বই আর কি, এবং প্রতিটা নাচের স্কুল, গানের স্কুল, কবিতার স্কুল সবাইকে এক একটা এপিসোডে ইনভলভ করে আমার এই আনন্দধারার পর্ব চলে। বাহ, ভীষণ ভীষণ ভালো লাগলো, আমরাও খুব খুব খুশি হলাম, মানে এত সুন্দর ক্রিয়েটিভিটি তোমার ভেতরে, মানে আনন্দধারা স্কুলের নাম তো আমরা শুনেছি, আনন্দধারা যে সঙ্গীত একাডেমি আমরা পরিচয় করাবো নিশ্চয়ই আপনাদের সঙ্গে, আর তার কর্ণধার অনিন্দিতা, অনিন্দিতা আজ আমাদের এখানে কলকাতায় আপনাদের গান শোনাতে, আপনাদের সঙ্গে তার সুখ দুঃখের ভাগ ভাগ করে নিতে। আমাদের পরে কি গান শোনাচ্ছ অনিন্দিতা? হ্যাঁ, গানে যাচ্ছি আমি, সার্ধবর্ষ একটু আগে বললাম, সার্ধশতবর্ষ নিবেদিতা 150 বছর, তার একটা গান, মানে তাকে নিয়ে রবীন্দ্রনাথ কি ভেবেছিল যে একজন বিদেশিনী হয়ে কলকাতায়, মানে রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন তার যে মেয়ে আর কি তাকে নিবেদিতার কাছে পড়া মানে গান শেখাবে, তখন নিবেদিতা বলেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে আমার মেয়েকে তুমি শেখাও শান্তিনিকেতন বিশ্বভারতীর কাছে, আমি তোমাকে জায়গা ছেড়ে দিচ্ছি, তখন নিবেদিতা বলেছে সব কিছু দেখে তোমার যে শান্তিনিকেতনের যে বৃক্ষটা আছে সেখানে তুমি ওই গুরু যে বিদ্যালয়টা যেটা আছে না ওখানে করো, দেখবে ঠিক হয়ে যাবে। তো সেই সেই সময় ওনার কি মনে হলো ওনাকে দেখে, বিদেশনী দেখে, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী।
আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। এই গানটা গে ছিলেন আর কি ওই সময়। আর কি গানটা আমাদের অনেকেরই প্রায় জানা, কিন্তু তার সঙ্গে জড়িত যে গল্পটা সেটা বোধহয় আজ আমরা অনিন্দিতার মুখে নতুন করে শুনলাম। অনেক কিছু আমাদের তুমি জানাতেও জানাচ্ছ অনিন্দিতা, আমরাও ভীষণ ভালো লাগছে আর কি তোমার সঙ্গে এতক্ষণ সুন্দর একটা সময় আমরা কাটাচ্ছি, ভীষণ ভালো লাগছে। মানে রবীন্দ্রনাথ ঠাকুর আর কি নতুন করে প্রেম কিভাবে করতে হয় সেটা এই বয়সে এসে এখন শেখাচ্ছে আর কি। না রবীন্দ্রনাথ তো এমন একজন, আমার মনে হয় প্রেমে পড়লেও রবীন্দ্রনাথ, যখন প্রেম একদম কি বলবো একদম গগনে মানে মধ্য গগনে তখনও রবীন্দ্রনাথ, আবার যখন প্রেম একদম শেষ পর্যায়ে মানে আর বোধহয় সম্পর্ক টিকবে না তখন রবীন্দ্রনাথ ছাড়া আমাদের গতি নেই, এমনকি বিরহেও রবীন্দ্রনাথ, তাই না? মানে আমরা চা খাবো চা নিয়েও রবীন্দ্রনাথের গান, সেই মানে এমন একজন যে আমাদের জীবনের সারা জায়গায় মানে কোথাও বোধহয় বাদ দেওয়া যাবে না রবীন্দ্রনাথের, তার যে মানে কি বলবো রবীন্দ্রনাথ মানে সব জায়গায় আমাদের চোখ খুললে তার সমান উজ্জ্বল উপস্থিতি আমাদের সারা জীবনময়, তাই না? মানে জন্ম বা মৃত্যু সেখানেও রবীন্দ্রনাথ, একদমই তাই। ভেঙে মোরে খড়ের চাবি নিয়ে যাবি হে আমারে, ভেঙে মোরে খড়ের চাবি নিয়ে যাবি কি আমারে, ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে। বুঝি গো রাত পোহালো বুঝি ওই রবির আলো আবাসে দেখা দিল গগন পাড়ে, বুঝি গো রাত পোহালো বুঝি ওই রবির আলো আকাশে দেখা দিল গগন পাড়ে, সম্মুখে ওই হেরিপথ তোমার কি রাত পৌঁছবে না মোর দুয়ারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আকাশের যত তারা চেয়ে রয় নেমে সারা বসে রয় রাত প্রভাতের পথের ধারে, তোমারই দেখা পেলে সকল ফেলে ডুবে আলোক পাড়া বারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। দেখো এখনকার কথা যেন রবীন্দ্রনাথ তখন বসে লিখে ফেললেন এবং আমরা আজও রবীন্দ্রনাথের গান গাইছি সমানভাবে প্রাসঙ্গিকতার সাথে, মানে 100 বছর অতিক্রান্ত হওয়ার পরেও রবীন্দ্রনাথ আজও সমান প্রাসঙ্গিক আমাদের কাছে, তাই না? সমাধি 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আর 25শে ডিসেম্বর কার জন্মদিন বলো তো? ঠিক যীশু খ্রিস্ট। আমরা বড়দিনে দেখো চারদিকে পার্ক স্ট্রিট বা কলকাতা শহর কেন সারা বিশ্ব কিন্তু পুরো আলোয় আলোময়, তো এই 25শে ডিসেম্বর বড়দিনের খুশিতে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একটা গান লিখেছিলেন, সেই গানটা অবশ্যই যেহেতু আমাদের এখন খ্রিস্টমাস দিন এবং নিউ ইয়ার চলেও গেল, কিন্তু নিউ ইয়ার তো আমাদের মানে পুরনো বছরটা ফেলে দিয়ে যে আমাদের আনন্দময় দিনটা গেল, তো তারকে নিয়ে আমরা একটা গান গাই, ঠিক আছে? কোনালতি প্রাণীর প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো, সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো, কোনালতি প্রাণীর প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো,
আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। সাধু কুগু প্রেমী কুগু পাগল গু ধরায় আসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণী বিনা ঝঙ্করে, এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণী বিনা ঝঙ্করে, ঘোর বিপদ মাঝে কোন জননীর মুখের হাসি দেখিয়া হাসু। যীশুখ্রিস্টকে যখন মারা যায় কিভাবে ক্রুশবিদ্ধ করে কতটা আঘাত দিয়েছিল, তারপরও কিন্তু যীশুখ্রিস্ট একটাই কথা বলেছিল, সবাই বলো জয় যীশুখ্রিস্টের জয়, এবং আলো আলো আসো আনন্দ দাও, তাতে আমার জয়। এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণী বিনা ঝঙ্কারে, ঘোর বিপদ মাঝে কোন জননীর মুখের হাসি দেখিয়া হাসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জ্বেলে বেড়াও কে জানে, এমন ব্যাকুল করে কি তোমার কানে জারি ভালোবাসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। তোমার ভাবনা কিছু নাই কে যে তোমার সাথের সাথে ভাবি মনে তাই, তুমি মরণ ফুলে কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি। আপনাদের সঙ্গে অনিন্দিতার সঙ্গে আজ বিকালটা ভীষণ ভালো কাটছে, আর যাদের জন্য আরো সুন্দর কাটছে তাদের সঙ্গে পরিচয় করাবো, যারা আমাদের সঙ্গে তবলায় আর কিবোর্ডে সহযোগিতা করছেন অনিন্দিতার গানকে আরো সুন্দর করে আপনাদের কাছে উপস্থিত করে তুলেছি। পরিচয় করাই, তবলায় আছেন শ্রী সঞ্জয় অধিকারী, আর কিবোর্ডে আছেন শ্রী জ্যোতিরঞ্জন মজুমদার। এদের সহযোগিতা ব্যতীত অনিন্দিতার গানকে এত সুন্দর করে নিশ্চয়ই আপনাদের কাছে পৌঁছে দিতে পারতাম না। অনিন্দিতা, তোমার সঙ্গে গল্পে আর গানে আমাদের সময়টা কিন্তু একদম সুন্দরভাবে কেটে যাচ্ছে, আমরা বোধহয় তা নিজেরাও বুঝে উঠতে পারি না। এক গল্প গানও তো তাই, রবীন্দ্রনাথের গান কি কখনো শেষ হবার? সেই একই রকম ভাবে রবীন্দ্রনাথের গানও শেষ হবার নয়। তোমার পরের গানে যাব, পরের কি গান? হ্যাঁ, শেষ গান কি শোনাচ্ছ তুমি? শেষ গান অবশ্যই আলো আনন্দ। আনন্দ মানে কি বলে না, জন্ম মৃত্যু আবার জন্ম, নতুন জন্ম পুনর্জন্ম, যেন শেষ হয় না রবীন্দ্রনাথের কথায়। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আমার একদমের গান এবার চলে। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজি সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। গ্রীষ্ম
আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও, পৃথিবীর আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। আমার পরাণ বিনয় ঘুমিয়ে আছে অমৃত মা, তার নাই কুমারী নাই কো ছন্দ নাই কো দাও, হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল গানে হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার নিয়ে দাও, আলোকের ঝর্ণা ধরায় ধুয়ে দাও, আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুয়ে দাও, আলোকের ঝর্ণা ধরায় অনেক অনেক ধন্যবাদ অনিন্দিতা, আমাদের সঙ্গে এত সুন্দর একটা সময় তোমার সঙ্গে তোমার জন্য কাটাতে পারলাম তার জন্য। আর আমাদের 24 আওয়ার্স কথা সুরা ছন্দের তরফ থেকে তোমাকে এখানে আসার জন্য, আমাদের এত সুন্দর গান শোনানোর জন্য অনেক 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 ধন্যবাদ। এত সুন্দর একটা মুহূর্ত এবং এত সুন্দর গিফট পাওয়ার জন্য, এবং অবশ্যই যারা বাজালো তাদের তো অবশ্যই অবশ্যই এত সুন্দর বাজনা, না হলে কিন্তু গান এবং মাইকের এত শব্দ প্রেক্ষণটা কিন্তু খুব একটা বড় বিষয় সবকিছুই। হ্যাঁ সে তো ঠিকই। আর আপনাদেরও বলি যে মনের যত মলিনতা যত দীনতা ধুয়ে আপনাদেরও জীবন অনেক সুন্দর হয়ে উঠুক, আর সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন, আনন্দে রাখুন। আশা রাখবো সামনের রোববারও আপনারা আমাদের সঙ্গে এমনিভাবে থাকবেন আমাদের পাশে, আর আমরাও কথা দিচ্ছি সামনের রোববারেও আপনাদের জন্য আপনাদের মন ভরিয়ে তোলার জন্য আমরা এসে হাজির হব ঠিক বিকেল 4:30 আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার।